হ্যাঁ, তাহলে এই লাইনের হাইট কত? 213 কিভাবে আসে যে এই পয়েন্টের রিডিউস লেভেল প্লাস এই স্টাফ রেডিং, যদি আমি যোগ করে দিই তাহলে এই হাইটটা পাচ্ছি, তাই না? তাহলে 210.852 যোগ 2.324, এটা যদি করো তাহলে কত আসে? 213.176. ওকে, এখন তোমাকে এই পয়েন্টের রিডিউস লেভেল বের করতে হবে। হ্যাঁ, তাহলে এই এই লেভেল স্টাফটাকে এখন কোথায় নিয়ে আসবো? এই জায়গায় নিয়ে আসবো। এখন আগে ইনস্ট্রুমেন্টটা কিরকম ছিল? এরকম যে এই দিক থেকে তুমি তাকাইছো, তাই না? এই যে লাইন অফ সাইট, যেহেতু এই বরাবর তুমি তাকাইছো কি এদিক থেকে, তাই না? তোমার আই বিএন এটা, অবজেক্ট বিএন এটা, নাকি? এখন তাকাইতে হবে কোন দিকে? তাকাইতে হবে এই দিকে, তাই না? যেহেতু লাইন অফ সাইট তোমার মানে অবজেক্টটা বা লেভেল স্টাফটা কি এই জায়গায়, এই দিকে, তাই না? তাকাইতে হবে এই দিকে। তাহলে এই যে লেভেল মেশিন, এটাকে জাস্ট 180 তে এইভাবে রোটেট করে দিলে, হরিজন্টালি রোটেট করে দিলে এটা হয়ে যাবে আইবিএন, এটা হয়ে যাবে তারপর অবজেক্ট, তখন এদিক দিকে তুমি তাকাবা। তাহলে আইবিএন অবজেক্ট বিএন কে কানেক্ট করে যে লাইন, এটাকে লাইন লাইন অফ সাইট বলতেছি আমরা, তাই না? তাহলে এই লাইন অফ সাইট, এই লাইন অফ সাইট, এই যে তোমার এই লেভেল স্টাফকে দেখা গেছে 1.836 এখানে টাচ করতেছে। হ্যাঁ, তাহলে তোমরা আমাকে বলো যে এই লাইন অফ সাইটের হাইট যদি 213.176 হয়, এটার হাইট কত? একই না? সেম নাকি? তাহলে সেম হইলে এই পয়েন্টের হাইট কত? 213.176 নাকি? তাহলে এখান থেকে যদি আমি এতটুকু বাদ দেই, 1.836 বাদ দেই, তাহলে এই পয়েন্টে রিডিউস লেভেল বের হবে না? জি স্যার। তো এই দেখো তো, বাদ দিয়ে 213.176 211.34 মাইনাস 1.836, দেখো তো আসে কিনা কত? 211.34 আসে। এই হচ্ছে বি পয়েন্টে রিডিউস লেভেল, তাই না? সবাই কি আমরা বুঝতে পারছি? আছে তাহলে আমরা সামনে আগাই। কনফিউশন থাকার কথা না, যেহেতু আগে ক্লাসগুলোতে আমরা এগুলো পড়ে আসি, এটাতে আসি। হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকে আমি জাস্ট একটা এক্সাম্পল, এগুলো দেখানোর আগে নিজে থেকে একটা এক্সাম্পল দেই, তোমরা আমাকে বলবা যে কি করতেছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এটা যদি বোঝো তাহলে তোমাদের এখানে মোটামুটি 50% জিনিসপত্র বোঝা হয়ে গেছে। হ্যাঁ, বা 50% না, 90% জিনিস বোঝা হয়ে যাবে। তো একটু ভালো করে খেয়াল করবে, এই চ্যাপ্টারের 90% তোমার কমপ্লিট, যদি আমি এখন যেটা যে জিনিসটা পড়াচ্ছি সেটা যদি বলতো। হ্যাঁ, ধরো এই হচ্ছে আমার বেঞ্চমার্ক বা ডাটাম, এটা রিডিউস লেভেল দেয়া আছে 220, ঠিক আছে, 220 ফিট, এটা পয়েন্ট এ। ওকে, এখন আমাকে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট রিডিউস লেভেল বের করতে হবে ধরো। হ্যাঁ, এই পয়েন্ট গুলোর রিডিউস লেভেল বের করতে হবে। তাহলে আমি প্রথমে কি করব, এই এ আর আননোন পয়েন্ট এর মাঝখানে একটা কি লেভেল স্টাফ বসাবো, তাই না? নাকি? বসাইলাম। ওকে, প্রথম কাজ কি হবে বলো, তোমরা নিজেরাই বলো, প্রথম কাজ কি হবে? স্যার একটা বেসিক বেসিক কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার, স্যার লেভেল স্টপটা তো স্যার অবভিয়াসলি সমান্তরালে বসাইতে হবে না? অলওয়েজ
যদি সমান্তরাল জায়গা না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি কি করবা, তোমার তো লেগ ছোট বড় করে তুমি সমান্তরাল করতে পারো, তাই না? হ্যাঁ, মানে যদি এটাকে দেখো গ্রাউন্ডটাই হচ্ছে সমান না, তাহলে আমি কি লেগ গুলো ছোট বড় করে দিলাম, এই লেগটা বড় করে দিলাম, এটা একটু ছোট করে দিলাম, এটা আরেকটু ছোট করে দিলাম, মানে আমার তো এই প্লেনটা সব সময় সমান্তরাল থাক, মানে হেলেবেল থাকতে হবে, তাই না? বুঝছো, ট্রাইপডের লেগ ছোট বড় করে তুমি, এই এটা তো প্রথম কথাই ছিল যে ট্রাইপডের লেগ অ্যাডজাস্টমেন্ট করে তুমি কি এই লেভেলটাকে কি প্লেন করবা, তাই না, এই সারফেসটাকে নাকি? হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, দেখো এরকম সমান্তরাল ভূমিতে তুমি যদি লেভেল স্টাফটা বসাও, তখন দেখা যাবে যে সবগুলো স্টাফের, এই স্টাফের লেন্থ প্রতিটা, সরি স্টাফ বলতেছি কেন, মানে এই ট্রাইপডের প্রতিটা লেগের লেন্থ সেম হবে, তাই না, সমান্তরাল কোন সাবজেক্টে বসাইলে নাকি? হ্যাঁ, জি স্যার, যদি এরকম কোনো কিছু হয় তাহলে দেখা যাবে কি একটা লেগ বড় একটা লেগ ছোট, এইভাবে করে এই সারফেসটা কি আমার, মানে এই তলটা কি সমান্তরাল করতে হবে, তাই না, বা লেভেল করতে হবে নাকি? জি স্যার, বুঝে গেছে? জি স্যার, হ্যাঁ, পারা যাবে, কারণ লেগ গুলোকে তো ছোট বড় করে অ্যাডজাস্ট করা যায়, তাই না, নাকি? সবসময় তোমার এরকম প্লেন সারফেস থাকবে তা তো না, তাই না, নাকি? তবে যদি প্লেন সারফেস আশেপাশে কোথাও থাকে, তো চেষ্টা করবো প্লেন সারফেসে যে লেভেল মেশিনটা বসানো, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার, ওকে। তো প্রথম কাজ কি হবে এখন বলো, লেভেল মেশিনটা বসাইলাম, প্রথম কাজ এতে স্ট্যাফ বসাবো স্যার, স্ল্যাব বসাবো, স্টাফ বসাবো কোথায়? এতে 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 একটা স্টাফ বসাই দিলাম, ওকে। তাহলে পরের কাজটা কি হবে, আমি এই দিক থেকে তাকাবো, এই বরাবর তাকাবো, তাই না? জি স্যার। হ্যাঁ জি স্যার, তাহলে এটা কি আমার লাইন অফ সাইট নাকি? জি স্যার, এটা লাইন অফ সাইট। তাহলে ধরো এই রিডিংটা আমি পেলাম 5, এই রিডিংটা কত? 5। তাহলে বলো এই লাইন অফ সাইটের হাইট কত? 125। 225। 225। এটা কিভাবে পাইছো? 220 প্লাস 5 5 যোগ করে 225 পাইছো, তাই না? জি স্যার। ওকে, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন থাকার কোনো কথা না, তাই না? না। ওকে, এন্ড সেকেন্ড কাজ কি হবে স্যার? বি পয়েন্টে স্যার একটা স্টাফ বসানো। রেডিয়াস লেভেল জানি না, এখানে কি লেভেল স্টাফ বসাবো, তাই না? হুম, জি স্যার। তাহলে এখন এই লেভেল মেশিনটাকে আমি কি করবো, এবার ঘুরাই দিব 180 তে, লাগে না, ঘুরাই এদিক থেকে আমি তাকাবো এখন, তাই না? জি স্যার। এদিক থেকে তাকাই দে, লাইন অফ সাইটের হাইট তো চেঞ্জ হবে না, এই। তাহলে বলো এইটা যদি লাইন অফ সাইট 225 হয়, এটা কত? 225 হবে স্যার। 225, ধরো এটা পাইলাম আমি 3 ফিট, এতটুকু কত লেভেল স্টাফের রিডিং দেখে, এটা তো তোমায় রিডিং নিতে পারবা, তাই না, রিয়েল লাইফে এই রিডিংটা কি তুমি নিবা, তাই না, নাকি? জি স্যার। ওকে, তাহলে এটা 3 ফিট, তাহলে বলো এই পয়েন্টে রিডিউস লেভেল কত স্যার? 222। 222 স্যার। 22, কিভাবে সবাই কি বুঝতে পারছো, কারণ এই পয়েন্ট তো উঁচুতে, তাই না, এটা তো উঁচুতে নাকি, এটা নিচুতে, তাহলে 225 মাইনাস 3 কত হবে? 222 ফিট। ওকে, এখন ধর এই পয়েন্টের রেডিয়াস লেভেল আমি বের করব, তাহলে এখানে কি করব, এই লেভেল স্টাফটা সরায় নিয়ে এখন এসে এই জায়গায় বসাবো, তাই না, নাকি? জি স্যার। তাহলে একই লাইন বরাবর এখন আমি তাকাচ্ছি, তাকাইলে ধরো এই হচ্ছে আমার লাইন অফ সাইটটা। হ্যাঁ, তাহলে ধরো এই রিডিংটা পাইলা, এই রিডিং তো তুমি নিলা, হ্যাঁ, এই রিডিংটা পাইলা 6 ফিট, সাপোজ এই রিডিংটা পাইলা 6 ফিট, তাহলে বলো এই পয়েন্টে রিডিউস লেভেল কত দ্রুত বলে? 219 স্যার। হ্যাঁ, 219। 219 কিভাবে স্যার? 225 থেকে 6 মাইনাস, 225 থেকে 6, কারণ এই লাইন অফ সাইট কি সবার জন্য, আমি বলতেছি তোমারটা হয়েছে সবার জন্য জাস্ট, তারপরে একবার বলতেছি এই লাইনের হাইট কত? 225। তাহলে এই পয়েন্টের রিডিউস লেভেল হবে 225 মাইনাস 6 সমান 219,
তাই না? জি আচ্ছা ধরো আরেকটা রিডিং নিলাম এইভাবে, আচ্ছা আরেকটা রিডিং না নি, ধরো এই যে তুমি দেখতেছো এই লেভেল মেশিন দিয়ে, হ্যাঁ লেভেল মেশিন তো একটা লেন্স, এটার মধ্যে তো লেন্স অ্যাটাচ থাকে তাই না? হ্যাঁ নাকি? ধরো ক্যামেরার মতন অনেকটা তাই না? কত দূর পর্যন্ত স্পষ্ট ভাবে তুমি দেখতে পারবা? হ্যাঁ এটা তো একটা লিমিটেশন আছে তাই এই লেন্সে তাই না নাকি? হ্যাঁ জি স্যার, জি স্যার, ধরো এতটুকু দেখার পর মানে এক সেটআপে এই সেটআপ থেকে এরকম কয়েকটা রিডিং তুমি নিলা, ধরো 5-10টা রিডিং নিলা, হ্যাঁ এই এই জায়গায় আসার পর তুমি দেখতেছো যে এই রিডিংটা নেয়ার পর ধরো এই জায়গায় একটা লেভেল স্টপ বসাইলাম, এই লেভেল স্টপটা তুমি রিডিং স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছ না, হ্যাঁ তখন তোমাকে কি করতে হবে আবার নতুন করে লেভেল স্টপটা নিয়ে আসতে হবে দুটার মাঝে। হ্যাঁ বলো এখন তুমি তোমাকে বলি যে এটার হাইট দেখো এই লাইন অফ সাইট এর হাইট এখানে যতটুকু এতটুকু তাই না, এখানে কিন্তু আমি সেম রাখি নাই একটা জিনিস বোঝানোর জন্য যে এটা যত হাইটে তুমি বসাইছো তত হাইটে এটা বসাইতে হবে এরকম কোনো কথা নাই কিন্তু। হ্যাঁ হ্যালো মানে তুমি বসাইলে তুমি তোমার মতন করে সেট করলা, কথা কি বোঝা গেছে? হুম জি স্যার। প্রথম কাজ কি হবে বলো, প্রথম কাজ কি হবে এখন? আইবেন দিয়ে তাকানো স্যার। ধরো এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, তো প্রথম কাজ কি হবে বলো? সি পয়েন্ট থেকে লাইন অফ সাইট মেজার করতে হবে। আরেকজন কি বলতেছিল? আই বিন দিয়ে স্যার সি এর দিকে তাকাইতে। একজন 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 করে বলো তোমরা, মানে আমি সবার কারো মানে উত্তর ভুলাইলে সমস্যা নেই, মানে আবার ধরলাম, হ্যাঁ ধরে এই জায়গায় কি করব এই দিক থেকে তাকাবো, তাকায় আগের মতন ব্যাক সাইড রিডিং নিব তাই না? দেখো এভাবে ব্যাক সাইড রিডিং নিব, ধরো এটা রিডিং পেলাম 4, এই এই যে ব্যাক সাইড রিডিংটা এটা পেলাম 4, হ্যাঁ 4 ফিট। তাহলে বলো এই লাইন অফ সাইটের হাইট কত এখন? এই নতুন যে লাইন অফ সাইট, এই নতুন লাইন অফ সাইটের হাইট কি 219+4=223 তাই না? তাই নট এক্সাক্ট মানে আগের মতন তোমার হচ্ছে লাইন অফ সাইট হইতে হবে এরকম কিন্তু কোনো কথা না, এখন একটা নতুন লাইন অফ সাইট পাইলাম নতুন সেটআপের জন্য তাই না নাকি? জি স্যার। আচ্ছা এখন কাজ কি করতে হবে? এখন ডি পয়েন্টে ধরো তুমি 180° চেঞ্জ করে তারপর সেটা ডি পয়েন্টে সেটআপের দিকে তাকাচ্ছ। হ্যাঁ এই মেশিনটা এটা ছিল কি আইবেন, এটা ছিল অবজেক্ট বেন, এখন তুমি কি করবে এটারে 180° হরিজন্টালি রোটেট করে দিবা, তাহলে এটা হয়ে যাবে এখন কি আইবেন, এটা হয়ে যাবে অবজেক্ট বেন, এদিকে থাক এদিক থেকে তাকাবে এখন তাই না? নাকি তাহলে এই পয়েন্টে একটা লেভেল স্টপ বসাইলাম, লেভেল স্টপ বসাই এভাবে আমি রিডিং নিলাম, তাহলে এই লাইন অফ সাইটের হাইট কত? 223 নাকি? তাহলে এটা ধরো আমি পাইলাম 2 ফিট, তাহলে বলো ডি পয়েন্টে রিডিউস লেভেল কত হবে? 221 স্যার। 223-2 ফিট তাহলে কত আসে? 221 ফিট নাকি? এতটুকু বুঝতে পারছো সবাই? আচ্ছা দেখো এখন ই পয়েন্টে রিডিউস লেভেল বের করব, তাহলে ই তে কি একটা লেভেল স্টপ বসাইলাম নাকি? হ্যাঁ তাহলে এই লাইন আছে একটা কি আবার আমি এখান থেকে এই লেভেল স্টপের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম রিডিংটা এরকম কিছু, ধরো এই রিডিংটা 3 ফিট, হ্যাঁ
তাহলে বলো যে এই এটার ই পয়েন্টে রিডিউস লেভেল কত হবে এখন? 220, কারণ এই লাইন অফ সাইট কি হাইট কত? 223, তাহলে 223 মাইনাস 3 সমান 220। ওকে, এখন দেখো আবার ধরো আমি দেখতে পাচ্ছি না, মানে এখান থেকে এই পজিশন থেকে এক পয়েন্টের রিডিং আমি নিতে পারতেছি না, হ্যাঁ তাহলে কি করতে হবে? লেভেলের পজিশন আবার চেঞ্জ করতে হবে, তাই না? এই লেভেল মেশিনটাকে এই জায়গায় নিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ স্যার, নরমালি স্যার লেভেল মেশিনে স্যার রেঞ্জ কতটুকু থাকে স্যার, কত মিটার? 100-200 মিটার পর্যন্ত স্পষ্টভাবে নিতে পারবা, ঠিক আছে? তবে অনেক ক্ষেত্রে একটা ঝামেলা হয়, ঝামেলাটা আমি একটু পরে আসতেছি। তোমার নিতে মানে কতটুকু নিতে পারবা সেটার চাইতে বড় ইস্যু গ্রাউন্ড সারফেসটা কিরকম, কোথায় তুমি লেভেলিং করতেছো। তোমার কোশ্চেনটার উত্তর আমি একটু পরে দিতেছি, হ্যাঁ? ওকে স্যার। ওকে, তাহলে দেখো তবে অনেক বেশি দূর পর্যন্ত, যত দূর পর্যন্তই হোক না কেন, তুমি অনেক দূর পর্যন্ত রিডিং নেওয়া উচিত না, কারণ মানে তোমার লাইন অফ কলিমেশন এরর বলে কোনো কথা আছে, যে বাতাসের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন তুমি যখন প্যারালালি তাকাচ্ছ কিন্তু লাইনটা আসলে প্যারালাল না, বুঝছো? হ্যালো, ইনক্লাইন্ড হয় স্যার? ইনক্লাইন্ড হয়, কারণ হচ্ছে তোমার মানে এই জিনিসগুলো আমরা পড়বো, ঠিক আছে? যে কেন লেভেলের রিডিং হচ্ছে তোমার কি মানে এই রিডিং এ এরর হয়, ঠিক আছে? আমরা ওই এরর গুলো মেজার করতে পারবো না স্যার, এই রিডিং এই এরর গুলো এখানে আমাদের মেজার করার দরকার নাই, এরর গুলো নালিফাই করার অপশন আছে, ঠিক আছে? বুঝছো, রিডিং এই এমন ভাবে নিব যেন এরর গুলোই নালিফাই হয়ে যায়, বাই ডিফল্ট প্লাস মাইনাস হয়ে যায়, ঠিক ঠিক আছে? হ্যাঁ, তো ওই জিনিসগুলো তো আমরা একটু পরে আসি নাকি? আচ্ছা এটা দেখো, এখন প্রথম কাজ কি হবে বলো? ইতে লাইন অফ সাইট নিতে। প্রথম কাজ কি হবে? এই ইতে ব্যাক সাইড রিডিং নেয় নাকি? নাকি এই নতুন সেটআপের জন্য ই হবে কি ডাটাম, তাই না? নন এলিভেশন নাকি? জি স্যার। তাহলে এটাতে কি করবো? এইভাবে ব্যাক সাইড রিডিং নিলাম, ওকে, ধরো এটা পাইলাম 3.5। তাহলে বলো এই লাইন অফ সাইট কত হয়ে যাচ্ছে? 223.5, তাই না নাকি? এখন এই এফ পয়েন্টে কি করতে হবে? এফ পয়েন্টে লেভেল স্টপ বসাইতে হবে, তাই না? তাহলে এখন কি কাজ কি করতে হবে? এফ এর দিকে তাকাইতে হবে এইভাবে, ধরো এটা রিডিং পেলা, এটা রিডিং পেলা 4 ফিট, হ্যাঁ? তাহলে বলো এটা 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 এই পয়েন্টের রিডিউস লেভেল কত? 219.5 তাহলে বলো এটা রেডিয়াস লেভেল কত হবে? 221.5, তাই না? দেখো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা নাকি? বুঝতে পারছে এতটুকু? হ্যাঁ, সবাই কি এতটুকু বুঝতে পারছো বলো? জি স্যার। যদি এতটুকু বুঝতে পারো তাহলে তোমাদেরকে এখন আমি কিছু কোশ্চেন করব। দেখো এখানে বলো আচ্ছা এখানে তোমরা বলো স্টেশন পয়েন্ট কোন কোন পয়েন্ট গুলো স্টেশন পয়েন্ট বলো? A, B, C, D, E, F, G কেন এগুলো স্টেশন পয়েন্ট? এগুলো আমার এলিভেশন স্যার, এগুলোতে লেভেল স্টপ বসানো হয়েছে, এগুলোতে আমি লেভেল স্টপ বসাইছি বা এগুলো রিডিউস লেভেল আমাকে বের করতে হবে, তাহলে স্টেশন পয়েন্ট এগুলো নাকি? বেসিক্যালি হচ্ছে যে জায়গায় লেভেল স্টপ বসাই তাকে আমরা কি বলি,
স্টেশন পাবে আচ্ছা তাহলে এখানে বলো এই এতে এই রিডিংটা কি রিডিং কি ধরনের রিডিং ফোর সাইড ব্যাক সাইড ইন্টারমিডিয়েট সাইড কি রিডিং আমি কি বলছিলাম না যে সবার লাস্টে ইন্টারমিডিয়েট ফোর সাইডের মধ্যে সবার লাস্টে যেটা হবে সেটা হবে ফোর সাইড এক্স্যাক্টলি একজন ইন্টারমিডিয়েট বলছো এটা হবে কি ইন্টারমিডিয়েট সাইড তাই না জি স্যার জি স্যার এটা হবে ফোর সাইড একই সেটআপের জন্য সবার লাস্টের যে ফোর সাইডটা ওটাকে বলবো আমরা ফোর সাইড রিডিং তাই না হ্যাঁ জি স্যার জি স্যার এখন নতুন সেটআপ আসলাম নতুন সেটআপে বলো প্রথমে কি রিডিং নিছো কোশ্চেন করি স্যার হ্যাঁ বলো স্যার মনে করেন স্যার এই লেভেল স্টাপটা দিয়ে এ থেকে ডি পর্যন্ত স্যার আমার মাপলাম চিত্রে যেহেতু সি পর্যন্ত আছে সি না করে স্যার আমরা ডি পর্যন্ত মাপলাম তখন স্যার এটা হবে স্যার সেক্ষেত্রে ব্যাক সাইড আর এটা হবে ফোর্থ সাইড আর বি সি দুটাই কি স্যার ইন্টারমিডিয়েট সাইড হবে হ্যাঁ দুইটা ইন্টারমিডিয়েট সাইড হবে ইন্টারমিডিয়েট সাইড একাধিক হতে পারে আমি বলি যে যেটা ব্যাক সাইড সেটা ব্যাক সাইড সবসময় একটা হবে ফোর্থ সাইড হবে কি সবার লাস্টের ফোর্থ সাইডটাকে আমরা বলবো ফোর্থ সাইড আর মাঝখানে যা থাকবে সব ইন্টারমিডিয়েট সাইড ক্লিয়ার এই জায়গায় যদি আরো দুই সাইড লেভেল স্টাফ থাকতো ওইগুলো কি হতো এটা ইন্টারমিডিয়েট সাইড এটাও হতো কি ইন্টারমিডিয়েট সাইড ক্লিয়ার জি স্যার হ্যাঁ বুঝতে পারছো যে কোশ্চেন করছো ওকে তাহলে বলো এইখানে এসে হ্যাঁ এই সেটআপের জন্য প্রথমে কি রিডিং নিছি বলো তো প্রথমে কি রিডিং নিছি পিছনের দিকে রিডিং নিছি এইভাবে তাই না স্যার এই রিডিংটা কি এ চার এটা কি ব্যাক সাইড স্যার ডি কি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট স্যার ইন্টারমিডিয়েট ফোর সাইড এখন নতুন সেটআপে আসলাম এখন বলো ই পয়েন্টে প্রথমে কি রিডিং নিছি আবার এই স্টেপে দেখো একটা এই স্টেপে কয়টা দুইটা দুইটা এই স্টেপে একটা এই স্টেপে দেখো দুইটা তাহলে দেখো যেই পয়েন্টে রিডিং নেয়ার পর মানে এটা কি এই সেটআপের জন্য সবার লাস্ট রিডিং আমি এই স্টেপে রিডিং নিছি না হ্যাঁ জি এই স্টেপে রিডিং নেয়ার পর আমি কি করছি লেভেলের পজিশন চেঞ্জ করছি নাকি চেঞ্জ করে এই জায়গায় নিয়ে আসছি নাকি হ্যাঁ তাহলে এই পয়েন্টকে যেই পয়েন্টে রিডিং নেয়ার পর আমরা লেভেল স্টাফের পজিশন চেঞ্জ করি ওই স্টাফে কয়টা রিডিং থাকে দেখো তো দুইটা দুইটা রিডিং থাকে তাই না কি রিডিং দুইটা রিডিং এর মধ্যে কি একটা কি ফোর সাইড একটা কি ব্যাক সাইড সব সময় দেখো এখান থেকে যখন লেভেলের পজিশনটা চেঞ্জ করছি হ্যাঁ তখন দেখো এই পয়েন্টে রিডিং নেয়ার পর লেভেলের পজিশনটা আমি চেঞ্জ করছি না হুম জি স্যার তাহলে দেখো এই 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 স্টাফের মধ্যে রিডিং কয়টা একটা দুইটা তাই না নাকি জি স্যার তাহলে যেই পয়েন্টে রিডিং নেয়ার পর আমি লেভেলের পজিশন চেঞ্জ করি ওই পয়েন্টকে বলি আমরা টার্নিং পয়েন্ট এটা বলছিলাম না গত ক্লাসে বলবো টার্নিং পয়েন্ট কি হ্যাঁ আমরা কি বুঝতে পারছি এতটুকু টার্নিং পয়েন্ট চিনার আরেকটা উপায় কি তাহলে টার্নিং পয়েন্টে চিনার আরেকটা উপায় কি দুইটা রিডিং পাবো স্যার আমরা দুইটা রিডিং থাকবে টার্নিং পয়েন্টে রিডিং থাকবে দুইটা একটা রিডিং থাকবে কি আগের স্টেশনের জন্য ফোর সাইড রিডিং পরের সেটআপের জন্য ব্যাক সাইড রিডিং তাই না নাকি এখানে যেমন 225 আর 223
225 223 আমি জিনিসটা বুঝি নাই স্যার। এই যে ফোর সাইট মানে লাইন অফ সাইট এর কি দুইটা ওইটা আমি বলতেছি না, আমি বলতেছি আগের সেটআপের ফোর সাইট রিডিং পরের সেটআপের ব্যাক সাইট রিডিং এরকম যদি থাকে তাকে আমরা কি বলবো টার্নিং পয়েন্ট, তাই না? তো দেখো এটা তো দেখো তো এটা টার্নিং পয়েন্ট কেন, দেখো আগের সেটআপ এই সেটআপের ফোর সাইট রিডিং পরের সেটআপের ব্যাক সাইট রিডিং, তাই না নাকি? তাহলে কি টার্নিং পয়েন্ট কি এটা কি বুঝতে পারছি? তাহলে এতটুকু পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার, কারো কোনো কনফিউশন নাই, তাই না? তাহলে এই ম্যাথটা আমি আরেকটা প্রসেসে তোমাদের এখন করায় দেখাবো। এই প্রসেস নিয়ে কারো কোনো কনফিউশন নাই তো? এই প্রসেসটাকে বলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। এই প্রসেসটাকে কি বলে? হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। এই যে বিভিন্ন পয়েন্টে লেভেল স্টেপের মানে বিভিন্ন পয়েন্টে রিডিউস লেভেল বের করছি, এই যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট, এটা এটা কি আসলে এই লাইনটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট না লাইন অফ সাইট বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট নাকি? হ্যাঁ নাকি? জি স্যার। তাহলে এই লাইন অফ সাইট বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট দিয়ে যেহেতু সবগুলো রিডিং বের করছি, যার কারণে এই প্রসেসটাকে আমরা বলি হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। আরেকটা মেথড আছে রাইজ অ্যান্ড ফল মেথড, সেম ম্যাথটা আরেকটা মেথডে করা যায়, ওইটা আমরা এখন দেখব। ক্লিয়ার? হ্যাঁ, আমরা যেটা দেখছি এতক্ষণ সেটা কি? হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। এখন নতুন আরেকটা মেথড দেখব, সেটা হচ্ছে রাইজ অ্যান্ড ফল মেথড। সেটাতে যাওয়ার আগে তোমাদের এটা নিয়ে কারো কোনো কোনো কোথাও কোনো কনফিউশন আছে কিনা সেটা আমাকে বলো, যদি আমি আমার জানা থাকে আমি সেটা তোমাদেরকে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। বলো এখানে এই যে এখন যে কাজটা করলাম এটাতে কারো কোনো কনফিউশন আছে কিনা? কারণ স্যার আমরা যে উচ্চতাটা মাপছি স্যার, ওই যে লেভেলসটা বসিয়ে স্যার সমান্তরাল ভাবে, হ্যাঁ ওইটাকে স্যার কি বলে? যেমন স্যার আপনি হাইট অফ ইনস্ট্রুমেন্ট হিসেবে যেটাকে চিহ্নিত করছেন ওটাকে স্যার হাইট অফ ইনস্ট্রুমেন্টই বলে। এই যে এটা কি, এটা কি জি স্যার? এই এইটা কি স্যার? এই লাইনটা কি জি স্যার? এইটাকে আমরা লাইন অফ সাইট বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট দুটাই বলি, তবে সবচাইতে জনপ্রিয় হচ্ছে লাইন অফ সাইট। এটার নাম মানে লাইন অফ সাইট মানে কি, যে লাইন বরাবর আমরা তাকাই, তাই না? বুঝা গেছে? ওকে, মানে এই প্রসেসটা সবাই আশা করি বুঝতে পারছো স্যার। এমন হতে পারে স্যার যেটা পাহাড়ে আমরা যখন লেভেলিং করতে গেলাম লাইন অফ সাইট তো স্যার হচ্ছে সমান্তরালে যাওয়ার সময় মাটির সাথে লেগে গেল, সেক্ষেত্রে স্যার? আচ্ছা তোমার এটা হচ্ছে লেভেলিং এর একটা প্রবলেম। হ্যাঁ তোমার যে কোশ্চেনটা করছো এটা আমি সামনে আসতাম, হ্যাঁ তো তুমি একটু ধৈর্য ধরো, মানে সামনে এটা আমি বলবো করাবো, বুঝছো? হ্যালো, ওটা হচ্ছে লেভেলিং প্রবলেম। জি স্যার বুঝতে পারছি স্যার, লেভেলিং এর প্রবলেম, ঠিক আছে? কারণ আমরা আমরা যতটুকু পড়ছি এটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা বল, কারণ তোমার যেটা বলছো সেই কোশ্চেনের উত্তর তুমি সামনে পেয়ে যাবা। আমি আস্তে আস্তে একটা একটা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো এতটুকু সবার এই যে আমরা যে কাজটা করলাম কারো কোনো কনফিউশন নাই, না থাকলে আমি সামনে আগাবো। ওকে স্যার। ওকে তাহলে একটু মুছে নেই এই জিনিসগুলো, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে এটা মুছে গেছে, এটা একটু দিয়ে দিই।
দেখো ধরো এরকম একটা লেভেল মেশিন আছে, হ্যাঁ, ভূমিটা এরকম কিছু, এরকম একটা ভূমি, হ্যাঁ, গ্রাউন্ড লেভেলটা কি এরকম, এই জায়গায় তুমি লেভেল লেভেল মেশিনটা বসাইলা, আর এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দুইটার মধ্যে তুমি হচ্ছে স্টাফ রিডিং কম্পেয়ার করবা। ধরো এই জায়গায় একটা লেভেল স্টাফ বসাইলা, এখানে একটা লেভেল স্টাফ বসাইলা, এখানে একটা লেভেল স্টাফ বসাইলা। ধরো এখান থেকে প্রথমে এটাতে একটা ব্যাক সাইড রিডিং নিলা, পরে এটাতে সেম ভাবে একটা ফোর সাইড রিডিং নিলা, তাহলে বলো এখান থেকে বলো কার স্টাফ রিডিং বেশি আসবে? ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, কার স্টাফ রিডিং বেশি আসবে বলো তো? এ পয়েন্ট, এ পয়েন্ট, এ পয়েন্টের স্টাফ রিডিং কি বেশি, তাই না? ধরো এটা ছয়, এই বি পয়েন্টের স্টাফ রিডিং কম হবে না, এই যে এতটুকু নাকি? হ্যাঁ, এটা এটা ধরে নিলাম দুই। ধরো এই পয়েন্টে রিডিউস লেভেল জানা আছে 220, হ্যাঁ, তাহলে বলো এই লাইন অফ সাইট কত হবে? 226 না? এটাও কত হবে? 226। তাহলে এটা কত হবে? 224। তাহলে বলো তো যার স্টাফ রিডিং কম হয় তার এলিভেশন বা তার রিডিউস লেভেল কি হয়? বেশি, বেশি হয়েছে, বেশি হয়। দেখো তো এখানেই দেখি এটার স্টাফ রিডিং কত, তিন, তাই না? এটার স্টাফ রিডিং কত, তিন নাকি? তিন স্যার। এটার স্টাফ রিডিং কত? ছয়, ছয়। তাহলে দেখো তো এটার রিডিউস লেভেল কত, 222। এটার রিডিউস লেভেল কত? 219। তো এখান থেকেও আমরা কি বুঝতে পারি, দেখো পরো যে কোনো কিছুতে যাও, দেখো এটার স্টাফ রিডিং কত, 4, তাই না? আর এটার স্টাফ রিডিং 2। দেখো তো কার এলিভেশন বেশি, এটা স্টাফ রিডিং 4, এটা 2। এটা দেখো 219, এটা কত? 221, তাই না? জি স্যার। এটাতে দেখো তো যে এটার স্টাফ রিডিং 2, এটার স্টাফ রিডিং 3, হ্যাঁ। তাহলে কার রিডিউস, কোন পয়েন্টে রিডিউস লেভেল বেশি? ডি পয়েন্টে, ডি পয়েন্টে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি বলো তো, একটা কনক্লুশন ড্র করতে পারি, সেটা কি? যার স্টাফ রিডিং কম তার রিডিউস লেভেল কি বেশি, তাই না? জি স্যার, জি স্যার। এখন এখানে দেখো তো এটা তোমার ব্যাক সাইড রিডিং ছিল, তাই না? হ্যাঁ, জি স্যার। এটা কি ফোর সাইড রিডিং, তাই না? জি স্যার। তো বলো তো এখান থেকে, এখান থেকে এখানে যখন আসছো স্টাফ রিডিং কমছে না বাড়ছে? কমছে স্যার, স্টাফ রিডিং কমছে, তাই না? জি স্যার। কিন্তু রিডিউস লেভেল কি হয়েছে দেখো তো, বাড়ছে স্যার। আরএল কি বাড়ছে? আরএল বাড়া মানে কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কি উচ্চতে আছে না? জি স্যার। তাহলে তুমি, তোমাকে যদি আমি বলি এ থেকে বি তে আমি যদি বলি রাইজ হয়েছে, মানে রিডিউস লেভেল বাড়ছে, রাইজ হওয়া মানে কি রিডিউস লেভেল বাড়া, তাহলে সমস্যা আছে? এ থেকে বি তে আমি যদি বলি এ থেকে বি তে রাইজ হয়েছে, সমস্যা আছে? না স্যার, না স্যার। তে কখন রাইজ হয় বলো তো? রিডিং কম হয় যখন, স্টাফ রিডিং কমে, স্টাফ রিডিং কম হবে যখন, স্টাফ রিডিং কমে আগের আগের রিডিং থেকে পরের রিডিং এর যদি স্টাফ রিডিং কমে তাহলে কি হয়, রাইজ হয়, দ্যাট মিন্স রিডিউস লেভেল বাড়ে, তাই না? জি স্যার। আর সেম গ্রাউন্ডটা যদি এরকম হইতো, এরকম কিছু ধরো, এরকম কিছু, হ্যাঁ, ধরো এই জায়গায় লেভেল স্টাফটা ধরলা, হ্যাঁ, তো বলো এইখানে এই হচ্ছে আমার লাইন অফ সাইটটা, হ্যাঁ, এই রিডিংটা ধরো 5,
তাহলে বলো তো এই বি আর সি দুইটা যদি কম্পেয়ার করি তাহলে কি হয়েছে, রাইজ হয়েছে? বি আর সি এর মধ্যে কম্পেয়ার করলে বলো কি হয়েছে, স্টাফ রিডিং কি হয়েছে? স্টাফ রিডিং বাড়ছে স্যার, স্টাফ রিডিং বাড়ছে বাড়ছে। তাহলে রিডিউস লেভেল কি হয়েছে, কম হয়েছে? রিডিউস লেভেল, এটা রিডিউস লেভেল কত হবে বলে বলো, 221 তাই না? জি স্যার। তাহলে রিডিউস লেভেল কি কমছে নাকি? জি স্যার। দ্যাট মিন্স কি হয়েছে, কমা মানে ফল আর বাড়া মানে কি, রাইজ। তাহলে এটা এই রিডিং এর সাপেক্ষে এটা কি হয়েছে, রাইজ হয়েছে। এটার সাপেক্ষে এটা কি হয়েছে, ফল হয়েছে, তাই না নাকি? জি স্যার। কথা কি বুঝতে পারছো না বুঝো নাই, সবাই কি বুঝতে পারছো? তাহলে তোমাদেরকে যদি আমি বলি, এখন সামারি করি, স্টাফ রিডিং বাড়লে রাইজ হয় না ফল হয়? রিডিং বাড়লে ফল হয় স্যার, ফল হয়। স্টাফ রিডিং কমলে রাইজ হয়, রাইজ হয়। এতটুকু বুঝলেই চলবে। এখন আমাদের আগের ম্যাটটাতেই আসি। সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে আমি এই জায়গায় জাস্ট সামারিটা লিখে রাখি তোমাদের জন্য, যেন তোমরা বুঝতে পারো, জাস্ট ভুলে না যাও। হ্যাঁ, যখন স্টাফ রিডিং বাড়ে, স্টাফ রিডিং যখন বাড়ে, হ্যাঁ, স্টাফ রিডিং বাড়লে আর রিডিউস লেভেল কি হয়, কমে যায়, কমে। সেই কন্ডিশনকে আমরা কি বলি, ফল, তাই না? রিডিউস লেভেল কমলে তাকে কি বলি, ফল, ফল হইছে। স্টাফ রিডিং যখন কমে, স্টাফ রিডিং যখন কমে তখন রিডিউস লেভেল কি হয়, রাইজ হয়, বাড়ে। জি স্যার। তাহলে এটাকে বলি, রিডিউস লেভেল বাড়লে তাকে বলি আমরা কি, রাইজ বলি, তাই না? রাইজ মানে বাড়া, ফল মানে কমা, তাই না নাকি? জি স্যার। আচ্ছা, এখন দেখো প্রথমটাতে আসি, এতে স্টাফ রিডিং কত? বিতে স্টাফ রিডিং কত? থ্রি। থ্রি। তাহলে বলো কি হয়েছে, এ থেকে বিতে আসলে স্টাফ রিডিং কি হয়েছে, রিডিং কমছে স্যার, কমছে স্যার, স্টাফ রিডিং কমলে তাকে তখন আমরা তাকে কি বলি, রিডিউস লেভেল বাড়ে, তাই না? জি স্যার। জি স্যার। কি হয়, রাইজ হয়, তাই না? জি স্যার। দেখো তো এই যে 220 থেকে এই বিতে গেলে রিডিউস লেভেল কত হয়ে গেছে, 222 হয়ে গেছে না? জি স্যার। তো তুমি তো ক্যালকুলেশন থেকেও দেখতেছো এটা, তাই না? তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন কথাটা হচ্ছে কতটুকু রাইজ হয় বা রিডিউস লেভেল কিভাবে ক্যালকুলেট করবা। দেখো এই 5 এখানে রিডিউস লেভেল মানে স্টাফ রিডিং 5, এটা স্টাফ রিডিং 3, তাহলে দুইটার ডিফারেন্স কত, 2 না? জি। দেখো তো এই দুইটা রিডিউস লেভেলের ডিফারেন্স 2 কি না? জি স্যার। তাহলে তোমরা আমাকে বলো, রাইজ হলে কি করতে হবে, এই 220 এর সাথে, 220 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কি এই 222টা পাচ্ছি না? হ্যাঁ জি স্যার। তাহলে রাইজ হলে কি করতে হয়, যোগ করে দেব, যোগ করে দিতে হয়, তাই না নাকি? সবাই কি বুঝতেছ না নাকি কনফিউশন হচ্ছে? একটু রিপিট করেন স্যার এই লাস্টের থিং। আচ্ছা ঠিক আছে, দেখো এই স্টাফ রিডিংটা 5, হ্যাঁ, এই স্টাফ রিডিংটা 3, তাহলে বলো স্টাফ রিডিং কমছে না বাড়ছে? আগের পয়েন্ট থেকে পরের পয়েন্টের রিডিউস লেভেল বাড়বে, তাই না? কতটুকু বাড়বে,
সেটা হচ্ছে স্টাফ রিডিং এর ডিফারেন্স এর সমান। দেখো স্টাফ রিডিং এর 5 মাইনাস 3 কত 2 না, এ কতটুকু পারবে এই 220 এর সাথে যদি আমি 2 যোগ করে দেই তাহলে কি এই বি পয়েন্টে রিডিউস লেভেল পাই কিনা দেখো। আচ্ছা জি স্যার, জি স্যার। আচ্ছা এখন বি আর সি দুইটার মধ্যে কম্পারিজনে আসি। দেখো বি তে রিডিং কত, স্টাফ রিডিং 3 স্যার, 3। আর সি তে কত, 6। সি তে রিডিং আছে দুইটা, 6 আছে 4 আছে, কিন্তু এই 4 কিন্তু এই সেটআপে রিডিং না, তাই না? জি স্যার, জি স্যার। এই সেটআপে রিডিং কোনটা, 6, তাই না? তো সবসময় মনে রাখবা কম্পারিজন করতে হয় সেম সেটআপে রিডিং এর সাথে, অন্য সেটআপে রিডিং এর সাথে রিডিং কম্পারিজন করা যায় না। তাহলে সেম সেটআপে রিডিং কত, 6 নাকি? জি স্যার, জি। তাহলে বলো, তাহলে স্টাফ রিডিং কি হয়েছে বি থেকে যখন সি তে আসছে স্টাফ রিডিং কি হয়েছে, বাড়ছে। কন্ডিশন কোনটা মিট করতেছে এই জায়গায়, আরএল কমবে, এক নাম্বারটা স্যার, জি স্যার, এক নাম্বারটা, তাই না? তাহলে ফল হবে, ফল হওয়া মানে কি বি থেকে সি এর রিডিউস লেভেল কি কমবে, তাই না? জি স্যার। কতটুকু কমবে ডিফারেন্স, কত দুইটা স্টাফ রিডিং এর ডিফারেন্স সমান, তাই দুইটা স্টাফ রিডিং এর ডিফারেন্স 6 মাইনাস 3 সমান কত, 3, তাই না? জি স্যার। তাহলে দেখো বি এর রিডিউস লেভেল 222 বের করে আসো, 222 থেকে 3 বিয়োগ করো তো কত আসে, 219। দেখো তো এটা মিলছে কিনা, জি স্যার। এতটুকু আমরা বুঝতে পারছি, জি স্যার। হ্যাঁ, তে রাইজ হইলে কি হয়, প্লাস হয়, ফল হইলে বিয়োগ হয়, তাই না? ইয়েস স্যার। তে রাইজ ফলে পরেরটা আসি, এখন এই সেটআপে আসি। দেখো এই সেটআপে এই সেটআপের জন্য বলো এই সি এর রিডিং কত, 4 স্যার, 4। এই ডি এর রিডিং কত, 2। তাহলে বলো স্টাফ রিডিং কি হয়েছে, কমছে, কমছে। তাহলে কন্ডিশন কোনটা, রাইজ স্যার, রাইজ, রাইজ স্যার, 2 নাম্বারটা রাইজ। তাহলে দেখো কতটুকু রাইজ হবে, 4 মাইনাস 2 কত, 2, তাই না? জি। হ্যাঁ জি, রাইজ কতটুকু হবে, স্টাফ রিডিং এর পার্থক্য সমান না? জি স্যার, জি স্যার। স্টাফ রিডিং এর পার্থক্য কত, এখানে 4 আর 2, তাহলে স্টাফ রিডিং এর পার্থক্য কত, 2। তাহলে এই বি এর রিডিং এর সাথে যদি আমি 2 যোগ করে দিই তাহলে দেখো তো এটা আসে কিনা, আসে এটা, জি স্যার, জি স্যার। আচ্ছা স্যার 2 বিয়োগ করে দিছেন স্যার, 2 যোগ করে, 2 যোগ করলাম না, কারণ রাইজ হয়েছে বললা না তোমরা, জি স্যার, ওইটাই স্যার, 2 যোগ হবে, দুই যোগই তো করলাম, 219 প্লাস 2, তাই না? Yes. আচ্ছা এখন ডি আর ই এই দুটার মধ্যে কম্পারিজন করি। ইতে রিডিং আছে দুইটা, 3 ফিট আর একটা 3.5 ফিট, তাহলে কাকে নিব কম্পারিজনের জন্য, ডি আর ই এর? 3 ফিট, 3 ফিট কে, কারণ সেম সেম সেটআপের রিডিং কে সবসময় কম্পারিজন করতে হয়। আচ্ছা তাহলে বলো ডি তে রিডিং হচ্ছে 2 ফিট স্টাফ রিডিং, ইতে স্টাফ রিডিং 3 ফিট, তাহলে বলো কি হয়েছে এই জায়গায়, স্টাফ রিডিং কমছে না বাড়ছে? কমছে স্যার, বাড়ছে, সরি স্যার, বাড়ছে। কি হয়, জি স্যার, বাড়লে স্যার ডাউন হবে স্যার, ফল হবে, ফল হয়। তাহলে ফল হওয়া মানে কি এই ডি পয়েন্ট থেকে ই পয়েন্টে রিডিউস লেভেল কি কম না বেশি, স্যার কম, কম স্যার। আচ্ছা ফলের পরিমাণটা কত বলো, দুইটা স্টাফ রিডিং এর ডিফারেন্স কত, 1 না? জি স্যার, জি স্যার। আচ্ছা তাহলে দেখো এটা, তাহলে এই ডি এর রিডিউস লেভেল 221, 221 থেকে এই ডিফারেন্সটা বিয়োগ করে দিলাম, দেখো তো 220 হয় কিনা, জি স্যার, হয়। বুঝতে পারছো, জি স্যার, ওকে। এখন আবার এই পাশে আসলাম, এখন বলো এই পাশে, এখন বলো এই ই আর এই এফ এখানে রিডিং আছে দুইটা, 3 আর 3.5, কার সাথে এটা কম্পেয়ার করবা, 3.5 এর সাথে। তাহলে দেখো এই জায়গায় 3.5, এটা 4, তাহলে কি হয়েছে, বাড়ছে। আগে একটা একটা করে বলি, লেভেল স্টাফের রিডিং কি হয়েছে, বাড়ছে স্যার, বাড়ছে। তাহলে কন্ডিশন কোনটা, এটা ফল, ফল স্যার, এক নাম্বার প্রথম কন্ডিশন, দ্যাট মিন্স ফল, তাই না?
তো ফল হওয়া মানে কি ই থেকে এফ এ রিডিউস লেভেল বাড়বে না কমবে স্যার কমবে 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 কতটুকু কমবে 0.5 নাই এটা ডিফারেন্সের সমান তাই না দুইটা ডিফারেন্স কত 0.5 নাকি তাহলে 220 থেকে আমি যদি 0.5 বিয়োগ করি তাহলে কি এটা পাবো না তো আসে কি না জি স্যার আর লাস্টেরটা তোমরা নিজেরা বলো লাস্টেরটা কম্পেয়ার করো বলে হলো কমছে স্যার দেখো এটা কত 4 তাই না স্যার কমছে জি স্যার কমছে স্যার রিডিং কমছে তাহলে কি হয়েছে রাইজ হয়েছে স্যার এল রাইজ হয়েছে তাহলে বলো কত রাইজ হয়েছে স্যার 2 রাইজ হবে স্যার পার্থক্য 2 তে 2 রাইজ হবে তাহলে এইটার সাথে কি করতে হবে দুই দুই যোগ করব যোগ দিতে হবে স্যার করব তাহলে কত আসে 221.5 দেখো তো মিলছে কিনা জি স্যার यस স্যার তাহলে তাহলে দুইটা প্রসেস আমরা শিখলাম একটা কি হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড নাকি জি স্যার হাইট অফ ইনস্ট্রুমেন্ট আরেকটা কি রাইজ এন্ড ফল মেথড রাইজ এন্ড ফল জি স্যার তাহলে দুইটা মেথডই কি আমরা কি বুঝতে পারছি হ্যাঁ জি স্যার কারো কোনো কনফিউশন নাই তো তাই না দেখো অনেকের কিন্তু এই যে আমি এই লাইনটা লিখে দিছি এটা তোমরা খাতায় একটু নোট করে নাও কারণ দেখা যায় যে এটাতে রাইজ ফল রাইজ হইছে না ফল হইছে এটা বের করতে অনেকের প্রবলেম হয় বুঝছ না তাহলে আমি যদি সামারি করি রাইজ ফলের সামারি করি তাহলে স্টাফ রিডিং আগের স্টেশন থেকে পরের স্টেশনের স্টাফ রিডিং যদি কমে তাহলে কি হয় আরএল রাইজ হয় রাইজ হয় যদি আগের স্টেশন থেকে পরের স্টেশনের রিডিউস লেভেল মানে স্টাফ রিডিং বাড়ে তাহলে কি হয় আরএল ফল আরএল ফল হয় স্যার ফল হয় জি স্যার বুঝে গেছে এত বুঝতে পারছো সবাই নাকি তা তোমাদের বইয়ের একটা এক্সাম্পলে যাই বইয়ের এক্সাম্পলে দেখি কি করছে এটা এটা সবাই সলভ করো এখন তোমরা বলো কিছু কোশ্চেন করব আমি সেগুলোর উত্তর দিবা এখানে স্টেশন কোনটা কোনটা বলো স্যার এ টিপি 1 পরে স্যার টিপি 2 আর বি পরে বি এখানে দেখো তো টার্নিং পয়েন্ট কোনটা স্যার টিপি 1 টিপি 2 এটা লিখেই দিয়েছে তাই না টার্নিং পয়েন্ট 1 টার্নিং পয়েন্ট 2 কেন এগুলো টার্নিং পয়েন্ট দেখো তো যে স্টেশনে রিডিং নেওয়ার পর লেভেলের পজিশন চেঞ্জ করি ওই পয়েন্টটাকে কি বলি টার্নিং পয়েন্ট তাই না তাহলে এটা কি এই পয়েন্টে রিডিং নেওয়ার পর লেভেলের পজিশন চেঞ্জ করছি অথবা এটাতে দেখো দুইটা রিডিং তাই না নাকি এখন তোমরা আমাকে বলো এটা কি রিডিং ফোর সাইড ব্যাক সাইড ইন্টারমিডিয়েট কোনটা ব্যাক সাইড ব্যাক সাইড স্যার ব্যাক সাইড জি স্যার এখন বলো এখন বলো এটা কি লাইন অফ সাইড লাইন অফ সাইড বা লাইন অফ কলিমেশন বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট তাই না যেটা বলো হ্যাঁ আচ্ছা এখানে বলো এই সেটআপের জন্য রিডিং হচ্ছে এই যে এটা স্টাফের এই পাশে রিডিংটা হচ্ছে এই সেটআপের জন্য হ্যাঁ এটা কি কি রিডিং কোর সাইড কোর সাইড কোর সাইড এটা নতুনটার জন্য ব্যাক সাইড ব্যাক সাইড স্যার নতুনটা এটা ব্যাক সাইড এটা কোর সাইড ওর সাইড এটা নতুনটা
জন্য ব্যাক সাইড ব্যাক সাইড স্যার ব্যাক সাইড জি স্যার এটা ফোর্থ সাইড ফোর্থ সাইড তাহলে তোমরা একটা জিনিস কি বুঝতেছো যখন লেভেলে পজিশন চেঞ্জ করি প্রথমেই আগের স্টেশনে একটা ব্যাক সাইড রিডিং নেই জি স্যার এটা কি বুঝতে পারছো তো নাকি হ্যাঁ यस স্যার ওকে তাহলে এখান থেকে এটা লাইন অফ কলিমেশন মেথডে করছে তাই না দেখো তো তাহলে এটার সাথে বলো এই লাইন অফ সাইটের হাইট কত হবে বলে বলো 242.0024 কি কব কিভাবে বের করবা 240 2.024 জি স্যার এখানে কিন্তু সবই দেয়া আছে ঠিক আছে দেখে দেখে বলে কিন্তু লাভ নাই হ্যাঁ কিভাবে হইছে এটা আমাদের বুঝতে হবে তাই না নাকি কারণ পরীক্ষার মধ্যে এরকম দেয়া থাকবে না কিন্তু তাই এটার সাথে এটা যোগ করলে প্রবলেম আছে এরকম এটা পাবো নাকি বুঝে গেছে জি স্যার ওকে তাহলে বলো এই পয়েন্টে প্র্যাকটিস প্রবলেম গুলো আছে বইয়ে হ্যাঁ আছে দেখো এটা এই পয়েন্টে রিডিউস লেভেল কত হবে দ্রুত বলে হলো তাহলে কিভাবে বের করবে এই পয়েন্টে রিডিউস লেভেল মাইনাস দিব স্যার হ্যাঁ কত থেকে কত মাইনাস করব এই লাইন অফ সাইট থেকে 2.024 থেকে মাইনাস 1.4 দুইটা রিডিং আছে কোনটা বিয়োগ করব স্যার 1.420 এক্স্যাক্টলি 1.420 এটা বিয়োগ করে দেখো একটু ক্রস চেক করে দেখো এটা আসে কিনা আসে জি স্যার জি স্যার আচ্ছা আচ্ছা এখন বলো এই লাইন অফ সাইটের হাইট বের করব কিভাবে স্যার 240.024 থেকে 1.9 986 তাহলে এটা যোগ করে দেখো এটা আসে কিনা আসে আচ্ছা এখন বলো তাহলে এই পয়েন্টে রিডিউস লেভেল কিভাবে বের করব স্যার 2.100 দিব তাহলে দুই কোনটা থেকে বিয়োগ করব 242 দশমিক জি স্যার 242.590 থেকে 590 থেকে কতবার দিব 2.100 হ্যাঁ 100 এটা বিয়োগ করে দেখো তো এটা আসে কিনা 240.49 আসে জি স্যার জি স্যার ওকে এখন বলো এই লাইন অফ সাইটটা কিভাবে বের করব স্যার 240.490 থেকে 1.722 এটা স্যার যোগ করব 1.722 এটা যোগ করব তাহলে দেখো তো এটা আসে কিনা জি স্যার আসছে স্যার আচ্ছা তাহলে এই পয়েন্টে রিডিউস লেভেল কিভাবে বের করব দ্রুত বলে ফেলো স্যার এবার স্যার হচ্ছে 242.212 থেকে 1.010 তাহলে দেখো তো এটা বিয়োগ করলে এটা আসে কিনা আসে এই যে মেথডটা এটা কি মেথড হাইট অফ ইনস্ট্রুমেন্ট হাইট অফ ইনস্ট্রুমেন্ট স্যার বইয়ে স্যার h ডট i নামে স্যার একটা জিনিস লিখো ওইটাই কি স্যার হাইট অফ ইনস্ট্রুমেন্ট হ্যাঁ h a ডট i হ্যাঁ হাইট অফ ইনস্ট্রুমেন্ট আচ্ছা এটা বুঝতে পারছো তো নাকি জি স্যার তাহলে এটা রাইস পলে করে ফেলো তো রাইস পলে করে আমাকে বলো সেম মেটটা রাইস পলে করে একটা কোশ্চেন স্যার এক্সাম এক্সামে কি স্যার আমাদের এরকম স্পেসিফিক বলে দাও থাকবে যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট নাকি রাইস এন্ড ফল স্পেসিফিক বলা থাকতে পারে বা নাও বলা থাকতে পারে যদি বলা না থাকে যে কোনো একটা মেথড যেটা তোমার কাছে সহজ মনে হয় ওইটাই করবা আর যে স্পেসিফিকলি মোস্ট অফ দা টাইম স্পেসিফিকলি বলে দেয়া থাকে আর স্যার নরমালি কি স্যার এইভাবে আমরা চিত্র একেই স্যার ডাইরেক্ট মানগুলো বসাবো না স্যার ছক করে বা সামথিং কিছু লিখে ছক করে করলে ছক করেও করা যায় চিত্র একেও করা যায় তবে চিত্র আঁকলে আর কি জিনিসটা ভিজুয়ালাইজ করতে তোমার সহজ হয় ছক থেকে অনেকে বুঝতে পারে না বুঝছো না যারা একটু এক্সপার্ট হয়ে গেছে এই এইগুলো প্র্যাকটিস করতে করতে তাদের চিত্র আঁকার দরকার নাই ঠিক আছে তো তুমি
মানে এইভাবে চিন্তা করব আমরা এক্সামে আর কি কিভাবে লিখবো স্যার এইভাবে চিত্রে কি ডাইরেক্ট মান বসায় দেব নাকি স্যার একটা ছক করব বা নিচে কিছু লিখবো শুনো পরীক্ষাতে থাকবে ছক ছকের মধ্যে ভ্যালু ফিল আপ করতে হবে ঠিক আছে যদি এরকম কোশ্চেন আসে চিত্রটা তুমি আঁকলেও পারো নাও আঁকলে পারো কিন্তু চিত্র আঁকলে সুবিধাটা কি ভুল হওয়ার প্রবাবিলিটি মানে অনেক কমে যাবে আমি যাই নাই তো আমি বললাম না যে তোমাদের তোমরা যে কোশ্চেন গুলো করতেছো এই জিনিসগুলো মানে দেখা যাবে যে চ্যাপ্টার শেষে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরা পেয়ে যাচ্ছ তারপরেও কোশ্চেন করো ওই কোশ্চেন যদি উত্তর না দিই তাহলে আমি দিয়ে দিব ঠিক আছে তবে যে জিনিসটা বলবো যে বলবো যে আমি তোমরা যে জিনিসগুলো এই যে একজন কোশ্চেন করলো যে পাহাড়ি অঞ্চলে কিভাবে লেভেলিং করবা ঠিক আছে তুমি কোশ্চেন করছো যে ওই যে সব করে ফিগারকে দুইটা দিয়ে কিভাবে করা যায় আমি সবই দেখাবো তোমাদেরকে হ্যাঁ তবে একটা জিনিস কি শক করতে গেলে অনেক সময় ভুল হতে পারে যদি তুমি এক্সপার্ট না হও এই ম্যাথে যদি এক্সপার্ট না হয় ছক করতে গেলে সরাসরি ছক করলে কি ভুল হতে পারে ঠিক আছে আচ্ছা তোমাদেরকে যেটা আমি বলতেছি সেটা তোমরা ফোকাস করো তোমরা বলো এটা ছক করে পারি সেক্ষেত্রে কি স্যার আমাদের চিত্রটা আঁকা লাগবে না আঁকতে হবে না আঁকতে হবে না ছক করে যদি পারো আঁকতে হবে না আচ্ছা দাঁড়াও তোমরা একটু লাইনে থাকো এটা রাইস বলের চিন্তা করো কিভাবে রাইস বলটা হবে হ্যালো জি স্যার জি স্যার হ্যাঁ তোমরা আমাকে এখন বলো যে রাইস বলটা কিভাবে করবে এটা এটা তো লাইন অফ কলিমেশন বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে সলভ করছে হ্যাঁ এটা রাইস বলটা কিভাবে করবে বলো স্যার এ থেকে টিপি 1 এ স্যার হচ্ছে স্টেশন লেভেল যেটা স্টেশন লেভেলের ওই হাইটটা যেহেতু স্যার ওখানে কমে গেছে তো স্যার সেই ক্ষেত্রে স্যার রিডিউস লেভেলটা হচ্ছে রাইস হবে রাইজ হবে স্টেশন লেভেল না স্টাফ রেডিং দেখো এটা স্টাফ রেডিং কত 2.02 এটা স্টাফ রেডিং এটা স্যার 1.420 তাহলে বলো স্টাফ রেডিং কি হয়েছে স্টাফ রেডিং কমে গেছে স্যার লিখে আমি তাহলে স্টাফ রেডিং কমছে তাই না তাহলে কি হবে রিডিউস লেভেল এটা রিডিউস লেভেল রাইজ হবে স্যার রাইজ হবে জি স্যার তাহলে বলো মানে স্টাফ রিডিং কতটুকু রাইজ হবে দুইটা ডিফারেন্স তাই না দুইটা ডিফারেন্স জি স্যার তাহলে দুইটা ডিফারেন্সটা বলে গেল 2.024 মাইনাস 1.420 এটা কত আসে 0.604 0.604 তাহলে এই এ পয়েন্টের সাথে এ পয়েন্টের রিডিউস লেভেল 240.000 যোগ 0.604 তে যোগ করলে কত আসে 240.604 দেখো তো মিলছে কিনা হ্যাঁ হয়েছে ওকে তাহলে এখন এতে আসো কয়টাতে আসো পরে বলো কি হয়েছে যেহেতু তাহলে দুইটা ডিফারেন্স কত আমরা দেখে ফেলি 1.986 মাইনাস 2.100 তো এটা নিউমেরিক্যাল ভ্যালু দরকার আমার অন্য কিছু দরকার নাই তাহলে কত আসে বলো 0.144 0.144
তাহলে বলো এটা থেকে এখন এই এই যে 240.604 থেকে বিয়োগ করব কত 0.144 নাকি হ্যাঁ জি স্যার বিয়োগ করব তো নাকি যোগ করব কোনটা বিয়োগ স্যার বিয়োগ করব তাহলে এটা বিয়োগ করলে কত আসে বলো 240.49 বিয়োগ করে বলো 240.49 তাহলে এটার সাথে মিলছে হ্যাঁ জি স্যার ওকে এখন এটাতে আসি এটা বলো এখানে স্যার যেহেতু কমে গেছে প্রথমে তো স্যার রিডিউস লেভেলে এক্ষেত্রে স্যার বৃদ্ধি পাবে পাবে স্যার স্টাফ রিডিং কমছে তাই না জি স্যার এটা কি এই ফার্স্ট কেস নাকি হুম জি স্যার জি স্যার জি স্যার আচ্ছা তাহলে পার্থক্যটা কত তাহলে এটার সাথে কত 712 আচ্ছা তাহলে 240.490 যোগ 0.712 যোগ করো তো কত আসে এটা আসে না তাহলে রাইস পলে এই জিনিসটা কি আমরা পারবো একটা ম্যাথ আমরা রাইস পলেও পারি হাইটপ ইনস্ট্রুমেন্টও পারি নাকি পারি তো নাকি জি স্যার এখন তোমাদের আসল কাহিনীতে যাই এখানে আসি হ্যাঁ দেখো এটা সলভ করছে কি হাইটপ ইনস্ট্রুমেন্ট মেথডে তাই না নাকি জি আচ্ছা আমি এই ম্যাথটা হাইটপ ইনস্ট্রুমেন্ট মেথডেই তোমাদেরকে যেভাবে সলভ করছে এটা দেখাই দিব তোমরা সেম ম্যাথটা হ্যাঁ নিচে রাইস পলে দেয়া আছে করা আছে হ্যাঁ রাইস পলে তোমরা সলভ করো ঠিক আছে হুম ওকে এই সেম ম্যাথটা এটা হচ্ছে একটা টেবিল টেবিলে এটা হাইটপ ইনস্ট্রুমেন্ট মেথডে করে দেয়া আছে নিচে আবার রাইস পলে করে দেয়া আছে হ্যাঁ তাহলে তোমরা তোমাদেরকে আমি একটা দেখাই দিব বা দুইটাই দেখাই দিই দেখি যদি যদি সময় পাই দুইটা দেখাবো নাহলে একটা দেখাই দিব তোমরা বাকিটা প্র্যাকটিস করবা ঠিক আছে হুম জি স্যার আচ্ছা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই আমি স্যার 9:40 থেকে আমাদের একটা ক্লাস আছে স্যার প্রেজেন্টে লিংকটা স্যার একটু দিয়ে দিতে পারেন হ্যাঁ এটা শেষ করি তাহলে দিয়ে দিচ্ছি সবাই স্ক্রিন দেখতেছ তাই না হুম জি স্যার আচ্ছা এখানে দেখো একটু ভালো করে খেয়াল করো সবাই ব্যাক সাইড ফোর সাইড বিভিন্ন রিডিং দিয়ে দিছে এখানে সবসময় মনে রাখবা দেখো এরকম একটা চিত্র আঁকি হুম এরকম একটা চিত্র স্টেশন কয়টা এ বি সি ডি ই এফ তাহলে এ স্টেশন দিলাম বি দিলাম সি দিলাম ডি দিলাম ই দিলাম এফ দিলাম তাহলে স্টেশন দিলাম এ বি সি ডি ই এফ স্টেশন গুলো বসানো হয়ে গেছে নাকি হ্যাঁ আচ্ছা দেখো এ স্টেশন এটা বলতেছে বেঞ্চমার্ক তাই না এ স্টেশন বেঞ্চমার্ক তাহলে এই রিডিউস লেভেলটা জানা আছে এইগুলো একটাও জানা নাই এগুলো কি একটাও কি আমার জানা নাই পরীক্ষার মধ্যে থাকবেও না ঠিক আছে শুধু জানা আছে কি এই স্টেশনের রিডিউস লেভেলটা ক্লিয়ার হ্যাঁ জি স্যার আচ্ছা
তাহলে এ স্টেশনে রিডিউস লেভেল দেয়া আছে 560.5 ওকে তাহলে প্রথম কাজ কি হবে এই বি পয়েন্টে রিডিউস লেভেল আমার জানা নাই এগুলো বের করতে হবে বি সি ডি ই এফ সবগুলো রিডিউস লেভেল বের করতে হবে তাহলে প্রথম কাজ হবে এ আর বি এর মাঝখানে একটা লেভেল মেশিন বসানো তাই না হ্যাঁ নাকি জি স্যার ওকে তাহলে এতে স্টাফ রিডিং বসানো নাকি দেখো তো এ স্টাফ রিডিংটা কত দিয়ে দিছে এতে কি হবে ব্যাক সাইড রিডিং হবে নাকি 0.865 দেখ এই যে এটা এটা হচ্ছে ব্যাক সাইড রিডিংটা নাকি 0.865 ওকে তাহলে বলো এই বি তে স্টাফ বসাইলাম সি তেও স্টাফ লাগবে আমার ডি তেও স্টাফ লাগবে যেহেতু এগুলো স্টেশন সবগুলোতে কি স্টাফ লাগবে তাই না হ্যাঁ তাহলে বি তে বলো এই যে রিডিং এই রিডিংটা কি বি তে রিডিংটা এই রিডিংটা কি বলো তো ফোর সাইড রিডিং দেখো তো বি তে কয়টা রিডিং দেয়া আছে কোনটা বসাবো 1.025 নাকি 2.105 কোনটা 2.105 এখন বি কি বলো টার্নিং পয়েন্ট নাকি জি স্যার টার্নিং পয়েন্ট মানে কি লেভেলে পজিশন চেঞ্জ নাকি হ্যাঁ জি স্যার আচ্ছা এখন বলো বি তে কি দিছে ব্যাক সাইড রিডিং দিছে তাই না এই ব্যাক সাইড রিডিং কত 1.025 তাহলে সি তে দেখো কি দিছে সি তে ইন্টারমিডিয়েট সেট কত 1.580 নাকি দিতে দেখো তো কি দিছে তো দুইটা দিছে মানে স্যার এটা টার্নিং পয়েন্ট স্যার একটা হচ্ছে একটা নিব দুইতে দিতে টার্নিং পয়েন্ট তাই না জি স্যার তাহলে এই যে এটা বাড়াইলাম তাহলে বলো কোনটা রিডিং নিব ফোর সাইডটা নিব স্যার ফোর সাইড কত জি স্যার 1.865 তাহলে এখন টার্নিং পয়েন্ট তাই না তাহলে ডি এর পর লেভেলে পজিশন চেঞ্জ করলাম নাকি জি স্যার হ্যাঁ চেঞ্জ করলাম নাকি জি স্যার এখন লেভেলের পজিশন চেঞ্জ করলাম এখন বলো ডি তে কি দিয়ে দিছে আবার ব্যাক সাইড ডি তে কি দিছে এই যে ব্যাক সাইডটা তাই না জি স্যার 2.230 ইতে কি দিছে ফোর সাইড দিছে টার্নিং পয়েন্ট তাহলে আমার এখানে লাগবে কি এই যে এটা তাই না এখানে ফোর সাইডটা লাগবে 2.85 এখন বলো এখন আবার লেভেলের পজিশন কি হবে চেঞ্জ হবে কি এটা কি টার্নিং পয়েন্ট না জি স্যার জি স্যার এখানে লেভেলের পজিশন কি হবে হ্যাঁ চেঞ্জ হবে চেঞ্জ হবে স্যার জি স্যার চেঞ্জ হবে লেভেলের পজিশন চেঞ্জ হলো তাহলে এই রিডিংটা কত বলো 2.35 এখন এফ এ এফ কি স্যার ফোর সাইড 1.760 তাহলে এখান থেকে দেখো তো টেবিলের মধ্যে এই রিডিং এর সাথে এই রিডিং সম্পর্কিত তাই না এটার সাথে এটা সম্পর্কিত নাকি এই তিনটা সম্পর্কিত নাকি এই দুইটা সম্পর্কিত নাকি আবার এই দুইটা সম্পর্কিত তাই না মানে কর্ণ সম্পর্কের মতন অনেকটা তাই না নাকি ওকে এখন বলো প্রথম থেকে শুরু করি এটার দেয়া আছে রিডিউস লেভেল 560.5 তাহলে বলো এই এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত হবে স্যার প্লাস হবে 560.5 যোগ 0.865 তাহলে কত আসে 561.365 দেখো তো বসাইছে বুঝতে পারছো
হ্যাঁ তাহলে বি পয়েন্টে রিডিউস লেভেল কত হবে বলে ফেলো দ্রুত বলে ফেলো বি পয়েন্টে রিডিউস লেভেল কিভাবে বের করবে 561.365 মাইনাস 2.105 নাকি জি স্যার জি স্যার কত আসে 559.26 দেখো তো বি তে রিডিউস লেভেল যেটা দেয়া আছে মিলছে কিনা মিলছে জি স্যার আচ্ছা এখন কি করতে হবে বলো স্যার 559.26 এর সাথে 1.025 প্লাস দিলে এটার কি আইটেম ইনস্ট্রুমেন্ট বের হবে নাকি জি স্যার হ্যাঁ 569.260 প্লাস 1.025 এ যোগ করলে কত আসে 558.705 তাহলে দেখো তো এটা মিলছে কিনা মিলছে হ্যাঁ তাহলে বলো এটা কিভাবে বের করবে এখন ডি 560.285 মাইনাস 1.865 তাহলে এটা কত আসে ডি বলে বলো বিয়োগ করে 558.420 তাহলে কত আছে এটা কত আছে স্যার 560.65 560.65 দেখো তো এই যে হাইটপ ইনস্ট্রুমেন্ট মিলছে জি স্যার তাহলে ইতে আসো এর রিডিং কত হবে 560.65 মাইনাস 2.355 নাকি এটা কত আসে 560.17 এটা থেকে তাহলে বিয়োগ করো এটা কত আসে 558.41 এটা কি মিলছে হ্যাঁ জি স্যার আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবা এই হাইটপ ইনস্ট্রুমেন্টে দুইটা চেক আছে একটা কি লাস্ট রিডিউস লেভেল হ্যালো এখানে স্যার এখানে যে স্যার আমরা ওই যে 560.17 পেয়েছি ওখানে স্যার তো মনে হয় ই লেভেলের স্যার হাইটপ ইনস্ট্রুমেন্ট 560.27 লেখা এখানে স্যার আমরা তো পেয়েছি 17 হ্যাঁ আমি এই তো কারেক্ট করে দিছি 17 তোমাদের বইতে ভুল আছে হ্যাঁ আচ্ছা তোমরা এটা যোগ করে দেখো তাইলে তো হয় এটা যোগ করে বললা না আমাকে জি স্যার যোগ করি স্যার 17 আসে 17 আসে তো বইতে ভুল আছে ঠিক আছে হ্যাঁ কথা কি বুঝতে পারছো ওকে তাহলে বলো এখানে দুইটা চেক করতে হয় একটা চেক হচ্ছে লাস্ট রিডিউস লেভেল মাইনাস ফার্স্ট রিডিউস লেভেল
দেখো তো লাস্ট রিডিউস লেভেল এখানে কত 2.09 আরেকটা চেক হচ্ছে এই ব্যাকসাইড রিডিং গুলোর সামেশন সামেশন অফ ব্যাকসাইড রিডিং মাইনাস সামেশন অফ ফোরসাইড রিডিং এটার মড করো দেখো এই ব্যাকসাইড রিডিং গুলো যোগ কর ব্যাকসাইড রিডিং কে কে আছে এই যে এটা 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 এই এই চারটা বেলো যোগ করে বলো তো কত আসে দেখো ফোর সাইড রিডিং কে কে আছে এই যে এই চারটা তাই না হ্যাঁ জি স্যার তাহলে এই চারটার সমষ্টি কত বলো তাহলে তোমার এই ম্যাথ করাটা ঠিক আছে এই যে দেখো লাস্ট রিডিউস লেভেল কত এটা না কত বললা তোমরা এটা তাই না এগুলো যোগ করলে সবগুলো যোগ করলে তাই না এই ফোর সাইড গুলোর সামেশন সবগুলো যোগ করলে আসে এটা দুইটার বিয়োগ করলে আসে কত দেখো 2.09 তাহলে কোন ম্যাথে যদি এরকম হয় যে লাস্ট রিডিউস লেভেল মাইনাস ফার্স্ট রিডিউস লেভেল এবং ব্যাক সাইড রিডিং ফোর সাইড রিডিং বিয়োগ করলে যদি সেম আসে তাহলে বুঝতে হবে তোমার এই ক্যালকুলেশনটা কি ওকে ম্যাথটা করা ঠিক আছে কথা বুঝা গেছে হুম স্যার আরেকটা কোশ্চেন স্যার এই চেকটা কি স্যার দাও ম্যান্ডেটরি ছক যখন স্যার আমরা দিব এই ফিগারটা দেয়াটা ম্যান্ডেটরি না ফিগার দিলে তোমাদের নিজেদেরই মানে তোমরা নিজেরাই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারবা এখন জাস্ট আমি এক মিনিট তোমাদের যেহেতু ক্লাস শেষের দিকে জাস্ট রাইস পোল নিয়ে আমি কিছু কথাবার্তা বলে নিই জাস্ট এক মিনিটের মধ্যে শেষ করতেছি দেন অ্যাটেন্ডেন্সটা দিব আচ্ছা দেখো রাইস পোল মেথডে যদি এই কাজটা করতাম তাহলে বলো এটা কত বলো 0.865 তাই না তাহলে এটা থেকে এখন ফলটা কি করতে 1.24 কে বিয়োগ করতে হবে না 560.5 থেকে 1.24 কি বিয়োগ করতে হবে না বিয়োগ করে দেখো তো কত আসে 559.26 তাহলে একই জিনিস আসছে কিনা দেখো তো জি স্যার তাহলে এইভাবে পুরোটা তোমরা করতে পারবে না সম্পূর্ণটা জি স্যার পারবো স্যার তাহলে তোমরা হচ্ছে বইয়ের যে ম্যাথটা ওইটা প্র্যাকটিস করবা হ্যাঁ এই যে বইয়ে যে ম্যাথটা নিচে দেয়া আছে এই যে রাইস পোল মেথডে এটা করা আছে তো তোমরা এটা প্র্যাকটিস করবা নাকি ঠিক আছে জি স্যার ওকে তাহলে আমি রেকর্ডিংটা স্টপ